মানুষের জীবন নিয়ে ছেলেখেলা হচ্ছে রাজ্যের বুকে। বেহাল স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থা এবং রেগার কাজ ইস্যুতে এই অভিযোগ উত্থাপন করেন প্রাক্তন উপাধ্যক্ষ সিপিএম নেতা পবিত্র কর। রাজধানীর কেরচৌমুহনীতে 16 দফা দাবির সমর্থনে স্থানীয় সিপিএম আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের ও দলের চরম উদ্বেগের কথা উল্লেখ করেন তিনি। এখনকার যে পরিস্থিতি, তাদের 600 টাকা দেওয়া উচিত, তারা বলেছে ত্রিপুরায় 340 টাকা, মানুষ 120 টাকাও পায়। গত মাসে মাত্র 4.5 দিনের কাজ হয়েছে, সিরিয়াস অবস্থা আমাদের রাজ্যের মধ্যে হচ্ছে এই অতিমারী। সেখানে সরকার কোনো হেলদুল নেই, ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। জিবি হাসপাতালে আমি কালকে কথা বললাম একজন সমস্ত রুগী গিয়ে কোভিডে ভর্তি হয়েছে, বলছেন ডাক্তার মাত্র 3 জন রুগী আছে হসপিটালে 200 জনের উপরে, কোথায় কী করে দেখবে, তাদের কথা শুনছেন আপনারা। এই হলো স্বাস্থ্য, আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমে ত্রিপুরার মানুষ জানতে পেরেছে। সাবরুমের একজন পেশেন্ট 12 ঘন্টা সাবরুম থেকে উদয়পুর আগরতলা হয়ে তারা ছিল হসপিটাল ভর্তি করে না, সরকারি হাসপাতাল। এই হলো স্বাস্থ্য। ব্লাড ব্যাংকে রক্ত নেই, অক্সিজেন নেই হাসপাতালে, জিবি হাসপাতালের মধ্যে অক্সিজেনের অভাবে মানুষ। তারপরে দেখা যায় গোটা দেশে কোথাও নেই, স্কুল বন্ধ, বাচ্চারা আসতে পারবে না, বয়স্করা বাড়ির বাইরে না বাড়ানো উচিত। আর এখানে ত্রিপুরায় একমাত্র পৃথিবীর মধ্যে স্কুল করবে কোথায়, খোলা জায়গায়। আমরা দেখলাম সারে ধাক্কা দিয়ে বাচ্চাকে ফেলে দিয়েছে, স্কুল যেখানে পড়াশোনা করাচ্ছে সেখানে সাপ এসে ঢুকে গেছে। স্কুলের মধ্যে কোভিড আক্রান্ত যারা পাওয়া গেছে, পরে বাচ্চাদের তার শিশুকে মাস্টারকে পাওয়া গেছে। এই যে ছেলেখেলা হচ্ছে মানুষের জীবন নিয়ে, এর বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। এই প্রতিবাদের শেষ দিনে আমরা গোটা রাজ্যে ব্যাপক প্রতিবাদ হবে 26 তারিখে। রামনগরে সিপিএম দলের এই বিক্ষোভ কর্মসূচিতে বিরোধী দলের কর্মী সমর্থকদের ব্যাপক অংশগ্রহণ পরিলক্ষিত হয়। ফিও রিপোর্ট, হালাবুল।